জমের মজা কিন্তু বেদাল জমের মজা ভাই বিশ্বাস করেন ভাই আসসালামু আলাইকুম দর্শক আজ শুক্রবার আমরা বর্তমানে কুয়াকাটা বিসি অবস্থান করতেছি দর্শক আজকে এখানে আমাদের সাথে আছে নিজাম ভাই আছে আরিফ এবং নাসির মামা আমরা এখানে চা খাওয়ার জন্য বসছি মটকা চা এবং এখানে চা খেয়ে আমরা উপরে যাব উপরে গিয়ে আরও কিছু খাবার আমরা খাব দর্শক মূলত প্রতি শুক্রবার না প্রায়শই আমরা এভাবে রাতে কুয়াকাটা বিচে আমরা থাকি তো ওইভাবে ব্লগ করা হয় না ওইভাবে ভিডিও করা হয় না আজকে ভাবলাম পুরো ইয়াটা আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা করা দর্শক আমরা এখন এখানে চা শেষ করলাম এখন আমরা উপরে যাব রাস্তার উপরে গিয়ে আরও কিছু দেখি খাওয়া যায় কি না দর্শক নিজাম ভাই আমাদের খাওয়াবে বলে মূলত আজকে কুয়াকাটা নিয়ে আসে কুয়াকাটা আসতে বলে কুয়াকাটা বিসে আসতে বলে আমরা আসছি কিন্তু এখন নিজাম ভাই বলতেছে আমাদের খাওয়াবে না তো এই কথাগুলো তার মুখে শুনুন দেখুন সে কি বলে তাহলে আপাতত এক গ্লাস করে ঠান্ডা পানি খাও শরীরটা ভালো থাকবে সবাই ভাই খাবো তো ওইগুলো কি ওই যে পিছনে কালার কামড় খাওয়াইবে আপনি লইলেন ফ্রাই করতে স্বাস্থ্যকর জিনিস খাইতে হইবে সবসময় কারণ অস্বাস্থ্যকর জিনিস খাইলে দর্শক দুঃখিত এই মুহূর্তে আমি এই কথাটার আমাদের পরিচালকের কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না এই জন্য আমি আপনার কথা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আপনাকে আমার কেউ খাওয়াইতে খাওয়াইতে কব না 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 আমার আমার কথাটা শুনেন আজকে আপনি মনিটাইজেশন পাইছেন এইগুলোকে আপনি বলছেন আজকে আমাকে ট্রিট দেবেন মানে ট্রিট এইটা দেবে না এই জন্য এই পর্যন্ত তাই আনে এই নেই কারণ কেউ খাওয়াবা এত রয়েছে আমার খাওয়াও আমি খাবো তৃপ্তি সহকারে খাবো আর যদি আমার না খাওয়াও আমি এখন বাড়ি চলে রাইতে কিন্তু আবার বেঙ্গালুরুটি দেখবেন মনিটাইজেশন নাই আর ওই যে একটা পাইছেন এই একটাও কিন্তু মাতা ভাড়া এরকম কোন ইতিহাস আমার জীবনে নাই যে আমি কি খাওয়াই এরকম কোন ইতিহাস নেই খাওয়া তোর বাবির যদি তোর কথা ভালো কথা আমার একশো খাইতে মন লাগে খাইতে বে হ্যাঁ হয় আমরা জানি যে আসবো আমি খাওয়াই এক মিনিট এক মিনিট এই ভাইয়া আপনার জন্য হালকা পাবে পরিবারের পক্ষ থেকে খাওয়া দিলাম তো অবশেষে আমাদের নিজাম ভাই খাইতে আছে কিন্তু আমাদের খাওয়াইতেছে না অবশেষে আমি তোমাদের কথায় একমত হইয়া তোমরা খাওয়াইতে আছো আমি খাইতে আছি ভাইয়া চিংড়ি মাছ বিশাল সাইজের চিংড়ি মাছ এই চিংড়ি মাছটার ওয়েট আছে কমসে কম 3 কেজি আমি লেস খাইতেছি এমন ধরে সাবান দেয় হোস হোস আপনার দরজা রাখতে
কামন না দিও আবকারি জোতালাই যদি নালার আইছে তো মরে খাওয়া আবকার তুমি যেখানে থাকো ভাইয়া আমার পক্ষ থেকে তোমরা সবাই খাইতেছো তবে আমি খুশি হইয়া আরিফকে ধন্যবাদ জানাই যে বিলটা আজকে আরিফ দেবে যাওয়ার সময় দিয়ে দেবে আরিফ হ্যাঁ আবু আক্কার তোমার দ্বারা একটা রিকোয়েস্ট ভাই তুমি রাগই আবার ফেসবুকে স্ট্যাটাস দিও না মজাডু না এমনিতেই এ নিজাম ভাই এমনিতেই ভাই সবসময় ইমোশনে থাকে ঠিক না ভাইয়া দর্শক নিজাম ভাইরে অনেক আকুতি মিনতি করার পরেও কোনো ফায়দা হইল না লাস্ট শেষমেশ মানে আমাদের আরিফ সে মানে নিজাম ভাইয়ের ইজ্জত না মানে আমাদের ইজ্জত রাখছে তোমাকে ইজ্জত রাখাই মানে আমার ইজ্জত রাখা আসলে এই খাবারটা মূলত নাম রাখছে পঞ্চগর নির্ভেজ জল কিন্তু আসলে ভাই বিশ্বাস করেন একদম ময়দা একদম ময়দা এই আসলে আসলে কিন্তু ভেজাল ওই নির্ভেজালটা নিরে বাদ জম্মের মজা কিন্তু ভেজাল ভেজাল জম্মের মজা ভাই বিশ্বাস করেন ভাই তবে আপনারা যদি কেউ কুয়াকাটা আসেন তবে আমাদের ভাই নির্ভেজাল আসলে খুব সুস্বাদু টেস্ট আপনারা সবাই খাবেন জম্মের টেস্ট জম্মের মজা একশোর মজা আবার কুয়াকাটা আইয়া হুটকি দিয়ে ভাত খাইয়ে যাইয়েন না এটাও খাই যাইয়েন হ্যাঁ হ্যাঁ এ জায়গায় না খাইলে ভাই ভালো একটা খাবার কিন্তু মিস করবেন ভাই ¡Ah!